নির্বাচন কমিশন গঠনে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে সার্চ কমিটি আজকে। এই বিষয়ে আরও জানাতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, আপনার কাছে বৈঠকের বিষয়ে ঠিক এই মুহূর্তে কি খবর রয়েছে? রঞ্জন, আজকে দ্বিতীয় বৈঠক আপনি ঠিকই যেমনটি বলছিলেন, এবং এই বৈঠকে সাড়ে চারটার সময় বসার কথা রয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে যেটুকু আসলে আপডেট আমাদের কাছে রয়েছে সেটি হলো যে প্রথম বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সমাজের বিভিন্ন অংশের কাছ থেকে কিন্তু কারা নির্বাচন কমিশনার হবেন সে সম্পর্কে নাম চাওয়া হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো বৈঠক করার কথা হয়নি বা করবেন না বলে জানিয়েছিলেন সেদিন বৈঠকে মন্ত্রী পরিষদ সচিব। এরই মধ্যে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে একটি বিজ্ঞপ্তি দিয়ে চাওয়া হয়েছে, নাম চাওয়া হয়েছে 10ই ফেব্রুয়ারির মধ্যে নাম চেয়ে, ইমেইলের মাধ্যমে 10ই ফেব্রুয়ারির মধ্যে নাম চেয়ে একটা বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তো সেটি নিয়ে এক ধরনের কিন্তু সমালোচনা তৈরি হয়েছে যে এইভাবে আসলে বিজ্ঞপ্তি দিয়ে নাম চাওয়া যায় কি না। তো আজকে আসলে বৈঠক হবে, এবং বৈঠকের পরে যে নামগুলো, বেশ কয়েকটি নাম এসেছে, এবং এই নামগুলো মন্ত্রিপরিষদ সচিব সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবালয় সূত্রে জানা গেছে যে নামগুলো যথেষ্টই গুরুত্বপূর্ণ নাম, ফলে সেগুলি নিয়েও কথাবার্তা হবে বা যাচাই বাছাই হবে। আজকে দ্বিতীয় বৈঠকের পর হয়তো আরও কিছু বক্তব্য আসবে। বৈঠক সাড়ে চারটায় শুরু হবার কথা রয়েছে, বৈঠক শুরু হলে এবং বৈঠকের শেষে আবারও হয়তো আমাদেরকে জানাবেন এই সার্চ কমিটির সদস্যরা যে নির্বাচন কমিশনার নিয়োগে কি কি হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, এখনও বৈঠক শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে, বৈঠক শুরু হবার পরে পরবর্তী তথ্য জানা যাবে। উর্মি, আপনাকে ধন্যবাদ।